প্রকৃতিকে বাঁচানো এবং আমাদের জন্মভূমিকে সবুজে সবুজে সুন্দর করে গড়ে তুলতে নড়াইলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। আয়োজনে শিক্ষার্থী থেকে শুরু করে সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেন। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে আহ্বান জানানো হয়। দানিয়েল সুচিত বসের রিপোর্ট। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নড়াইলে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে। এর উদ্বোধন করেন আমাদের জেলা প্রশাসক নড়াইলের এবং পুলিশ সুপার এবং অধ্যক্ষ নড়াইল সরকারি কলেজের। বহু স্মৃতি বিজড়িত এই নড়াইল আমাদের বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের যেই নড়াইল, যেখানে উনি অনেক তার কর্মকাণ্ড আছে। এস এম সুলতান বজরাই করে কিন্তু বাচ্চাদের নিয়ে উনি চিত্রশিল্প শেখাতেন এবং এই পাশাপাশি এই নড়াইলের এই নদীতে তাদের নিয়ে ভ্রমণ করতেন। সব কিছু মিলিয়ে এই যে আমাদের নানা জায়গায় যে নানা ধরনের যে ঐতিহ্য, সেটাকে যদি আমরা ভালো রাখতে চাই, সেখানে যদি উষ্ণতা কমাতে চাই, তাহলে কিন্তু আমাদের বৃক্ষরোপণ করতে হবে। সারা বাংলাদেশকে সবুজে সাজাতে হবে এবং এই কাজটি করতে হলে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গাছের প্রতি ভালোবাসার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। প্রকৃতিকে আজকে বৃক্ষের ছায় সাজিয়ে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনার সাথে নড়াইল জীবন ক্লাব, প্রকৃতি ক্লাব একাত্মতা ঘোষণা করে আজকে শুরু করেছে। অন্ধের মতো, অবিবেচকের মতো সেই বৃক্ষ নিধন করে যাচ্ছি, আমাদের নিজের পায়ে নিজেরা কুড়াল মারছি। আমি মনে করি আজকের এই যে উদ্যোগটা অত্যন্ত সময় উপযোগী উদ্যোগ। গাছ লাগালে আমার পৃথিবীটা শীতল হবে, আরো পরিবেশ রক্ষা করে। আমরা যেমন গাছ লাগাচ্ছি, আমরা অন্যান্য ছাত্রছাত্রীদেরও বলবো যে এরকম ভাবে গাছ লাগাতে। গাছ বড় হলে পাখিরা গাছে বসে। একটি গাছ কাটলে তার পরিবর্তে পাঁচটা গাছ রোপণের শপথ নেওয়ার আহ্বান জানানো হয়। যদি বৃক্ষ না থাকে তাহলে মানুষও থাকবে না, কারণ বৃক্ষই হচ্ছে প্রকৃতির একমাত্র উপাদান। প্রকৃতিকে রক্ষা ও ভারসাম্যপূর্ণ করার আন্দোলন আরো সাফল্যমণ্ডিত করতে সড়ক মহাসড়কের দুপাশেও বৃক্ষরোপণের কর্মসূচি চলছে। গাছ নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবে এটা কার্যকর পদক্ষেপ দেখা যায় খুবই কম। কিন্তু যে ক্লাব ভিত্তিক যে প্রচেষ্টা, সেটা আসলে নড়াইল থেকে যেটা শুরু করা হয়েছে, আমি মনে করি এরকমের এই ক্লাব থেকে দেখে আমাদের সকল জেলাতে এটা ছড়িয়ে যাক। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে এবং স্মার্ট বাংলাদেশের টেকসই পরিবেশ রক্ষায় বেশি বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছে প্রশাসন। সাস্টেনেবল এনভায়রনমেন্ট রক্ষা করতে হলে আমাদের বন সম্পদের ভূমিকা অপরিসীম। আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে, যে অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে, আমরা যেন গাছের শূন্যতাটা পূরণ করি। আমাদের অনেক 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 বেশি গাছ লাগাতে হবে। গাছই পারে আমাদের এই উষ্ণায়ন থেকে শীতলীকরণ করার জন্য, এবং এই জলবায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তনকে গাছই পারে এটি মোকাবেলা। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে রোপণ করা বৃক্ষের পরিচর্যার অঙ্গীকার করেছেন কর্মসূচিতে অংশ নেওয়া সবাই। নড়াইল থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই।